সব পানি ফল এগুলো বলে আমরা, পানি ফল বলেন? হ্যাঁ, ইনি ভারত থেকে পানি ফল নিয়ে এসেছেন। পানি ফল বলতে বোঝায় যেটিকে, সেটি হলো এই মুহূর্তে জিরো পয়েন্টে প্রবেশ করেছি, আর কিছু দূর গেলেই ইন্ডিয়া। আমি একটু কীভাবে পাথর ভাঙে, এই পাথর ভাঙা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাথরগুলোকে মেশিনের সাহায্যে ভাঙা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাটের বুড়িমাড়ি স্থলবন্দর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ আমি বুড়িমাড়ি স্থলবন্দরে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে, সেই সাথে আপনাদেরকে দেখাবো। বুড়িমাড়ি স্থলবন্দর বাংলাদেশের একটি অন্যতম স্থলবন্দর হিসেবে পরিচিত। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার 8 নং বুড়িমাড়ি ইউনিয়নে বুড়িমাড়ি সীমান্তে এই স্থলবন্দরটি অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এপাশে একদিকে ইন্ডিয়ার যে ট্রাক, এই ট্রাক এসে ঢুকছে, আর একদিকে বাংলাদেশের যে ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলো বের হয়ে তারপরে যাচ্ছে। এই যে দেখুন প্রিয় দর্শক, এগুলো ইন্ডিয়ান ট্রাক, একেবারে সারি সারি ট্রাক আসতেছে ইন্ডিয়া থেকে। প্রতিটি ট্রাকে পাথর নিয়ে আসা হচ্ছে ভারত থেকে। এই মুহূর্তে জিরো পয়েন্টে প্রবেশ করেছি, বুড়িমাড়ি যে জিরো পয়েন্ট আছে, এই জিরো পয়েন্টে আর কিছু দূর গেলেই ইন্ডিয়া, অর্থাৎ সামন থেকে ইন্ডিয়া শুরু হয়েছে। ভারতে কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি আসাম। আসাম? আসাম। এই যে দেখুন প্রিয় দর্শক, ইনি আসাম থেকে ট্রাক নিয়ে এসেছে। কি নিয়ে এসেছেন? পাথর। পাথর, পাথর নিয়ে এসেছেন। শুধু কি পাথরই আসে? আর কিছু আসে? আসে, অন্য মাল আসে, লাইভ স্টোন আসে, লাইভ স্টোন পাউডার আসে, আলু পেঁয়াজ এগুলো আসে, এগুলো আসে না? আপনার বাড়ি কোথায়? আসাম। আপনিও বাংলা জানেন? আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মুক্তার হোসেন। মুক্তার হোসেন, মুসলমান আপনি? এই যে দেখুন প্রিয় দর্শক, মুসলমান একজন ড্রাইভার, আসামের বাড়ি। আসাম থেকে ইনি বাংলাদেশে ট্রাক নিয়ে এসেছে মাল বোঝাই করে। এই যে দেখুন আরেক ভাই আছে। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা, ফরাক্কা। মালদা? মালদা ফরাক্কার পাশে। ফরাক্কার পাশে। আপনি কি নিয়ে এসেছেন? সব পাথর। সব পাথর? সব পানি ফল এগুলো বলে আমরা। পানি ফল বলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কারণ পানি থেকেই পাথর আসে নাকি? পানি থেকেই আসে, ওই ঘুরে আসে। আচ্ছা আচ্ছা, এই জন্য এটাকে বলা হয় পানি ফল। পানি ফল। অবাক করা একটি বিষয়, এই যে উনি ভারত থেকে পানি ফল নিয়ে এসেছেন। পানি ফল বলতে বোঝায় যেটিকে, সেটি হলো পাথর। একেবারে মাল বোঝাই করে পাথরের গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করছে। এগুলো ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশে পৌঁছে গেছে, এখন বাংলাদেশের ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে, তাই তো? বাংলাদেশে ইমিগ্রেশনের অপেক্ষায় আছেন, তারপরে মাল খালাস করে আবার চলে যাবেন ভারতে। কি নিয়ে এসেছেন আপনি? পাথর। পাথর। কি নাম আপনার? নবিউল ইসলাম। নবিউল ইসলাম, মুসলমান? আচ্ছা আচ্ছা, আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, সবাই মুসলমান, আপনিও মুসলমান। আপনার বাড়ি কোথায়? আসামে। প্রিয় দর্শক, একেবারে ভারত থেকে পণ্য বোঝাই করে মাল চলে এসেছে বাংলাদেশে, সেই সাথে বাংলাদেশ থেকে পণ্য বোঝাই করে মাল চলে যায় ভারতে। দেখতে পাচ্ছেন সারি সারি ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, পণ্য বোঝাই ট্রাক। এগুলো বাংলাদেশি ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে, ভারতীয় ইমিগ্রেশন পার করে বাংলাদেশের বর্ডারে প্রবেশ করেছে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। সামনেই রয়েছে বুড়িমাড়ি স্থলবন্দর, সেই বন্দরে ইমিগ্রেশন পার করে পণ্য খালাস করে দিয়ে আবার চলে যাবে ভারতের উদ্দেশ্যে। একদিকে রয়েছে ভারত, আরেকদিকে বাংলাদেশ। এটি হলো ভারতের সীমান্ত আর আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের জিরো পয়েন্ট, আর আমার পিছনে যে রয়েছে এটি ইন্ডিয়ান জিরো পয়েন্ট। এখানে আপনারা যদি কেউ আসতে চান, অবশ্যই অনুমতি সাপেক্ষে আসতে পারবেন। এখানে অনেক দোকান রয়েছে ভারতীয় পণ্যের। এই যে একটি দোকান দেখতে পেলাম, একেবারে খাঁটি ইন্ডিয়ান পণ্য পাবেন। আপনারা আসলে এখানে সব ধরনের ভারতীয় পণ্য পাবেন। আর এখানে রয়েছে জিরা, এই যে দেখুন কত সুন্দর জিরার প্যাকেট, কত করে? 650। কতটুকু থাকে? 1 কেজি জিরা 650 টাকা। তো প্রিয় দর্শক, বুড়িমাড়ি স্থলবন্দর থেকে এখন চলে আসলাম বুড়িমাড়ি বাজারে। এই দেখতে পাচ্ছেন এটি বুড়িমাড়ি বাজার, আর এই মুহূর্তে আমি আছি বটতলা মোড়ে। এখানে একটি বট গাছ রয়েছে, একটু ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে, তারপরে চলে যাব আমার পরবর্তী গন্তব্যে। এটি বুড়িমাড়ি বাজার। এই মুহূর্তে আমি বুড়িমাড়ি বাজারের মসজিদ রোড দিয়ে যাচ্ছি, একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করছি। যাই হোক, এখান থেকে আবার ব্যাক করি। তো বুড়িমাড়ি বাজারের যে মসজিদ রোড আছে, সেই রোড থেকে মেইন রোডে চলে আসলাম। বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, ব্যাংক রয়েছে, আবাসিক হোটেল রয়েছে,
এই জায়গায় ঘুরতে আসলে অলওয়েজ মাস্ক পরিধান করতে হবে, কারণ যে পরিমাণ ধুলা এই জায়গাগুলোতে, ধুলার পরিমাণ অনেক বেশি। আমি একটু কীভাবে পাথর ভাঙে, এই পাথর ভাঙা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এই বড় বড় যে পাথরগুলো আসছে, এই পাথরগুলোকে মেশিনের সাহায্যে ভাঙা হয়। এই যে মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে ভাঙা হচ্ছে, ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করা হচ্ছে। আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখানো, প্রচুর পরিমাণে ধুলা, পাথর যে ভাঙছে, এই পাথরের ধুলা এই বাতাসের সাথে উড়ছে। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম বুড়িমারি স্থলবন্দর এবং বুড়িমারি বাজার, সেই সাথে পাথর কীভাবে ভাঙানো হচ্ছে সেটিও দেখার চেষ্টা করলাম। আজ এই বুড়িমারি স্থলবন্দর তথা বুড়িমারি বাজার থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।